আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি তাহমিনা আক্তার পলি, আপনাদের বিএনআইস হোম স্কুলের পক্ষ থেকে জানাই সুস্বাগত এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের উপর একটি ক্লাস দেব এবং যেই অধ্যায়ের উপর দিব সেই অধ্যায়টি হচ্ছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের ইতিহাস এবং পাঠ হচ্ছে 1-2, যেটা একসাথে আছে আপনাদের, আর নাম হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এটা অধ্যায়ের অর্থাৎ আপনাদের এই ক্লাসটা শুরু করার আগে আমরা দেখতে চাই বইটার বলতে পারি গেট আপটা, যেহেতু আমাদের প্রথম ক্লাস, এটা ইউটিউব ক্লাস, আমাদের ক্লাসগুলো অবশ্য আপনাদের ক্লাসে নিশ্চয়ই বিজিএস ক্লাস শুরু হয়েছে। এই হচ্ছে আমাদের গেট আপ বইয়ের বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং তার প্রথম অধ্যায় আমরা পড়ব। এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়, এখানে বেশ কিছু ছবিও আমরা দেখতে পাচ্ছি এবং কিছু পাঠের উদ্দেশ্য আছে, যেটা আমরা পাঠের উদ্দেশ্যটা পড়ব এবং উদ্দেশ্য থেকে মূলত আমাদের কী ধরনের উদ্দেশ্য নিয়ে আমরা পাঠটা শেষ করবো সেটাও একটু পড়ব এবং পুরো অধ্যায়টা আমরা একটু দেখব। তবে আজকের যে আলোচ্য বিষয় থাকবে, যেটুকু আমরা আলোচনা করব, সেটা হচ্ছে পার্ট 1 এবং 2 বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। এটা শেষ হয়েছে, অর্থাৎ আজকের পর্ব, আলোচনার পর্ব শেষ হবে আমাদের পৃষ্ঠা 3 গিয়ে, পাকিস্তান হানাদার বাহিনী হত্যাযোগ্য এবং আমাদের বিজয় 8 পর্যন্ত। এইটুকু আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো আর বাকিটুকু আমরা ধারণা নেব। অর্থাৎ এই অধ্যায়ে নামটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস। এই ইতিহাসে অর্থাৎ ইতিহাস বলতে যে আপনার বাংলাদেশের নামকরণ থেকে, নামকরণের পূর্বে যে বিষয়গুলো কাজ করেছে সেই বিষয়ে এখানে দেখবেন আপনার, তো টোটাল বাংলাদেশ নিয়েই আলোচনা হয়েছে সেখানে। যেমন বাংলাদেশের নামকরণটা কীভাবে হলো সেক্ষেত্রে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কিছু আলোচনা থাকবে, যেটা কিনা পার্ট 1 এবং 2 আলোচনা করা হয়েছে। এরপরে আছে আপনার পার্ট 3-এ, আচ্ছা পার্ট 3, 4, 5 একসাথে হচ্ছে বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস। এরপরে দেখেন আমাদের, অর্থাৎ দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশের ইতিহাস বলতে যেটা বোঝাচ্ছি যে বাংলাদেশে নামকরণ হয়েছে কীভাবে, তার থেকে শুরু করে আমাদের আধুনিক যে বাংলাদেশ এখন পর্যন্ত সেই পর্যন্ত যাবে, সেই থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রাগৈতিহাসিক অর্থাৎ সেই পূর্ব আপনার মানব বসতি কখন শুরু হয়েছে, প্রাগৈতিহাসিকের ইতিহাস, তারপর মধ্যযুগের ইতিহাস, সমস্ত বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে, তার একটা সমন্বয় ঘটানোর চেষ্টা করা হয়েছে। এরপর হচ্ছে আপনার পার্ট 6 আছে প্রাচীন বাংলাদেশের গৌরব, অর্থাৎ আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে গৌরব করতে পারি, এই প্রাচীন বাংলাদেশের গৌরব প্রাচীন কালে তখন আমরা কোন কোন বিষয় নিয়ে গৌরব করতে পারতাম সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। এরপর পার্ট 7, এখানেও প্রাচীন বাংলাদেশের গৌরব, তবে সেখানে ক্ষেত্রগুলো ভিন্ন, আপনার গৌরব সমাজ অর্থনীতি ধর্ম নিয়ে প্রাচীন বাংলাদেশে কী বলা হয় বাংলার গৌরব ছিল। আর এরপর হচ্ছে বিনোদন, সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকল্প, চিত্রকলা, এগুলো নিয়ে আমরা বলা হয় প্রাচীন বাংলাদেশের যে গৌরব ছিল সেই সেই বিষয়গুলো নিয়ে আমরা গৌরব করতাম, সেই বিষয়গুলো আলাদা আলাদা প্রেক্ষাপটে আলোচনা করা হয়েছে কারণ ক্ষেত্রগুলো একটু বিশাল আস্ত আপনার আলোচনার বিষয়গুলো রয়েছে, যার জন্য এটা আপনার আলাদা আলাদা পাঠে আলোচনা করা হয়েছে। এরপর আছে আপনার আরেকটা গৌরবের আরও কয়েকটা ক্ষেত্র আছে, ভাষা, সাহিত্য, শিক্ষা। এরপরে পার্ট 9, মধ্যযুগের বাংলাদেশ সম্পর্কে আলোচনা করা হয়েছে, এরপরে চলে যাবে আপনার আধুনিক যুগ, সেটা আমরা দেখবো। অর্থাৎ পুরো অধ্যায় সম্পর্কে বুঝতে পারছেন আধুনিক যুগে বাংলাদেশ, অর্থাৎ পুরো পার্ট অধ্যায়টাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইতিহাস তুলে ধরা হয়েছে। আজ আমি পার্ট 1 অর্থাৎ যেই নামকরণ, বাংলাদেশের নামকরণের যে ইতিহাস আপনার 71-এ শুরু হয়েছে সেটা আমরা আলোচনা করব। যেমন মুক্তিযুদ্ধের মাধ্যমে মূলত আমরা বাংলাদেশ নামটা পাই স্বাধীনতা অর্জনের মাধ্যমে, সেটা কীভাবে পেয়েছি এবং কোন কোন তথ্যগুলো মাধ্যমে, যেহেতু আপনারা তো পঞ্চম শ্রেণীতে এই বিষয়ে বেশ কিছু তথ্য আপনারা পেয়েছেন সেগুলি মূলত এখানে আলোচনার পরিপ্রেক্ষিতে চলে এসেছে, সেটা আমরা আরেকটু বিস্তারিত গভীরে অর্থাৎ অনুধাবনমূলক বিষয়গুলোকে বোঝার চেষ্টা করব এবং এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই নমুনা প্রশ্ন উত্তরগুলো দেখব। আপনাদের ষষ্ঠ শ্রেণীতে আপনারা অষ্টম শ্রেণী পর্যন্ত কাঠামোগত প্রশ্ন পেয়েছেন আর এখানে এসে আপনারা সৃজনশীল প্রশ্ন পাচ্ছেন, অর্থাৎ সৃজনশীলে আমরা কীভাবে আপনার অ্যান্সারগুলো করি হয়তো বিস্তারিত আজকে আলোচনা করবো না, কারণ অধ্যায় শেষে দেখবেন অনুশীলনে আসবে, সেখানে আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো যে সৃজনশীল পদ্ধতিটা কী এবং কীভাবে অ্যান্সার করতে হয়, কতগুলো পার্ট রয়েছে সেগুলো বিস্তারিত আলোচনা করবো। আজকের আলোচনায় আপনার থাকবে হচ্ছে সৃজনশীলতার কিছুটা, অর্থাৎ এই যে নমুনা প্রশ্ন দিব সেটার গ্যামরটা কীভাবে লিখতে হয় সেই বিষয়ে আলোচনা করবো। অর্থাৎ অলরেডি আমি সকল কিছু বলে ফেলেছি, তারপরে একটু সারসংক্ষেপ আকারে আমি আলোচ্য বিষয়বস্তুগুলো একটু দেখাতে চাই। যেমন বলা হয়েছে অধ্যায়ের ধারণা উদ্দেশ্য, যেটা আমরা অলরেডি ধারণাটা দিয়েছি, উদ্দেশ্য সম্পর্কে আমরা টুকটাক করব। এরপর গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা, এখান থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকবে সাংখ্যিক তথ্য বলেন বা আপনি মুখস্থকরণের যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমরা যেগুলো জানবো। এরপর নমুনা প্রশ্ন এবং কিছু উত্তর থাকবে। এরপর হচ্ছে সৃজনশীলতা, যেটা আমরা সৃজনশীলতা প্রশ্ন আকারে যেগুলো আমরা পাবো, যে স্টেপগুলো আসবে সেগুলো আমরা আলোচনা করবো। তাহলে চলে যে ধারণার উদ্দেশ্যগুলো আমরা শুরু, অর্থাৎ এই পাঠের এই অধ্যায়ের উদ্দেশ্যগুলো থেকে যদি আমরা শুরু করতে চাই, যেমন আপনার এখানে আছে যে এই অধ্যায় থেকে আমরা কী কী পাবো, অর্থাৎ কী কী শিখতে পারবো। বলা হচ্ছে বাঙালির মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণ ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ কেন বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে
ভেঙে পড়েছিল সেটার কারণগুলো আমরা তুলে ধরতে পারবো। এরপরে মুক্তিযুদ্ধে বাঙালি কীভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল তা বর্ণনা করতে পারবো, প্রতিরোধের বিষয়গুলো আমরা জানবো। এরপর বাংলাদেশের মানব বসতির ধারা বর্ণনা করতে পারবো, যেটা আমরা দেখেছি আপনার অন্যান্য ক্ষেত্রগুলো আমরা যখন পাঠগুলো দেখালাম সেখানে কীভাবে আপনার আলোচনা করা হয়েছে। রাজনৈতিক ইতিহাসের যুগ বিভাজন করতে পারবো, এরপর যুগ বিভাজন বলতে যেটা আপনাকে বললাম প্রাচীন আপনার আধুনিক এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেটা স্পষ্ট হয়ে ওঠে। এরপর প্রাচীন বাংলাদেশের আর্থসামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন বর্ণনা করতে পারবো, মধ্যযুগে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বর্ণনা সম্পর্কে বর্ণনা করতে পারবো, আধুনিক যুগে বাংলাদেশের রাজনৈতিক জীবন সম্পর্কে বর্ণনা করতে পারবো, দেশটির জন্মকথা সংস্কৃতি সভ্যতা ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ নিয়ে গর্ববোধ করতে পারবো। অর্থাৎ এটা ছিল পুরো অধ্যায়ের উদ্দেশ্য। তো এখান থেকে আমি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাচ্ছি এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমরা প্রথম দুটি উদ্দেশ্য আমরা এই পাঠটাকে মানে হাসিল করতে পারবো, অর্থাৎ সে জানতে পারবো যেমন ঝাঁপিয়ে পড়ার কারণটা, আরেকটা হচ্ছে কীভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলাম মুক্তিযুদ্ধে তুলেছিল সেই বিষয়ে আমরা জানতে পারবো। এখানে আপনার পুরো পাঠটা যদি রিডিং করেন সেখান থেকে দেখবেন, অর্থাৎ আমরা যদি একটু প্রারম্ভিককালে যদি বলি যে বাংলাদেশের মানে যখন সর্বপ্রথম আপনার পাকিস্তান আর বাংলাদেশ ছিল পাকিস্তানের আন্ডারে, অর্থাৎ 1947 সালে যখন ভারত বিভাগ হয় তখন দুটি রাষ্ট্রের জন্ম হয় ভারত এবং পাকিস্তান, এবং তার মাধ্যমে পাকিস্তানের অংশেই ছিল আমাদের পূর্ব পাকিস্তান, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটি অংশে বিভক্ত ছিল এবং দুটি মিলে পাকিস্তানের আপনার পরিচয়। এবং তখন থেকেই মূলত আমরা তার আগে পাকিস্তান যখন জন্ম নিল স্বাধীন হলো তার আগ পর্যন্ত কিন্তু আমরা ব্রিটিশদের কাছ থেকে আমাদের স্বাধীনতা অর্জনের জন্য একত্রে অর্থাৎ কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করেছিলাম বা আন্দোলন জানিয়েছিলাম প্রতিবাদ জানিয়েছিলাম, এবং তার পরিপ্রেক্ষিতে মূলত আমরা বাংলাদেশ নামটা পাই এবং পাকিস্তান পাই। এবং পাকিস্তান পাওয়ার পরে পরবর্তীতে দেখতে পেলাম যে আসলে আমরা যেই উদ্দেশ্যে কাঁধে কাঁধ মিলে প্রতিবাদ জানিয়েছিলাম আন্দোলন করেছিলাম সেই আপনার বলতে পারেন উদ্দেশ্যটা হাসিল হয়নি, কারণ যেই স্বাধীনতার জন্য আমরা স্বাধীনতার স্বাদের জন্য উগ্রীত ছিলাম সেটা দেখতে পেলাম যে মূলত পাকিস্তানিরা সে ব্রিটিশদের মতোই আচরণ শুরু করেছে। তার জন্য আমাদের অধিকার বা আপনার অধিকার আদায়ের জন্য বঞ্চনা থেকে আমরা বাঁচার জন্য আমরা প্রতিবাদ জানিয়েছি, এবং তার পরিপ্রেক্ষিতে এগুলোর ধারাবাহিকতার মাধ্যমেই ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে চলে আসছে 1971 সাল, অর্থাৎ সেই মুক্তিযুদ্ধ আমাদেরকে করতে হয়েছে। এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং বলা হয়েছে যে 1947 সাল থেকে কীভাবে আমরা এটা পেলাম, এরপর স্বাধীনতা ঘোষণা করা হয়েছে যেটা আমরা ছোটো ক্লাসে একটা পড়েছি সেখান থেকে এই দেখেন এইভাবে আমরা লিখেছি তথ্যগুলো গুরুত্বপূর্ণ তথ্য। 1947 সালে ভারত বিভাগ হয়েছিল, এর মাধ্যমে দুটি রাষ্ট্রের জন্ম হয় ভারত এবং পাকিস্তান, সেটা আপনারা বিশেষ রিডিং করলেই দেখবেন পেয়ে যাচ্ছেন। এরপর 1947 থেকে 1971 পর্যন্ত যখন মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত আর কি এই পাকিস্তানের অংশ হিসেবে বাংলাদেশ বিবেচিত হতো এবং এর তখন একে পূর্ব পাকিস্তান হিসেবে সবাই চিনত। এরপর 1971-এ 25শে মার্চ অর্থাৎ যেহেতু আমরা বললাম 1971 পর্যন্ত, তার মানে 25শে মার্চ থেকে মূলত এটা বাংলাদেশের নামকরণ হয়, অর্থাৎ স্বাধীনতা আমরা ঘোষণা করি 25শে মার্চের মধ্যরাত শেষে এবং 26শে মার্চের প্রথম পরে, অর্থাৎ এটা শেষ হওয়া মানেই হচ্ছে 26শে মার্চের প্রথম প্রহর শুরু হয়ে যায়। আর এখানে মূলত স্বাধীনতা ঘোষণা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর এর মাধ্যমে বলতে পারেন বাংলাদেশের জন্ম হয়, এবং জন্ম মানে হচ্ছে অস্তিত্ব তখন জানান দেওয়া হয়, এরপরে আমরা বিজয়ের মাধ্যমে সেটা স্বীকৃতি পাই। এরপর 1971 সালের 16ই ডিসেম্বর যখন 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করি 9 মার্চ যুদ্ধের মাধ্যমে, অর্থাৎ মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত আপনার 9 মার্চ যুদ্ধ হয়, এই যুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করি, এর মাধ্যমে বঙ্গবন্ধু বাংলাদেশ নামকরণটা প্রতিষ্ঠিত হয় বিশ্ব দরবারে। এরপর পূর্ব পশ্চিম পাকিস্তানের ব্যবধান, অর্থাৎ এই দুটো রাষ্ট্রের মধ্যে যে ব্যবধান আমি এখানে লিখেছি গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ এগুলো আলোচনার পরিপ্রেক্ষিতে যে তথ্যগুলো আপনার এমসিকিউতে আসতে পারে কিংবা আমরা যেগুলো আপনার আমাদের বাস্তব জীবনেও খুব কার্যকরী ভূমিকা রাখে সেই বিষয়গুলো জানা দরকার আর কি, সেইখান থেকে আমরা জানতে পারি যে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের ব্যবধান ছিল প্রায় 1200 মাইল, এটি কিন্তু আমাদের এমসিকিউতে আসে। এরপরে 1970 সালে সাধারণ একটা নির্বাচন হয়, সাধারণ নির্বাচনে যখন আমরা বলতে পারেন যে বিশাল ব্যবধানে জিতেই তখন কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে তারা আমাকে ক্ষমতায় বসতে দেয়নি, যার ধারাবাহিকতায় আমাদের 71-এর মুক্তিযুদ্ধের সম্মুখীন হতে হয়েছিল। তাহলে এই ছিল আপনার গুরুত্বপূর্ণ তথ্য, এবং এখান থেকে আপনাদের যে বেশ কিছু মানে ইনফরমেশন যেগুলো থাকবে বিস্তারিত যখন আলোচনা করবেন ওখানে পড়বেন আপনার রেডি, তখন দেখবেন যে বেশ কিছু আলোচনা এসেছে আপনার, যেমন আমরা বীর বাঙালি এবং আপনার বীরত্ব, অর্থাৎ পুরো বিশ্ব আমাদেরকে বীর বাঙালি হিসেবে চেনে এবং আমাদের বীরত্বের জন্য সবাই বাহবা দেয়, এবং আরও কিছু আছে যেমন আপনার স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, এরপর হচ্ছে আপনার অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি স্বাধীনতা ঘোষণা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে যে আপনার স্বাধীনতার ঘোষক কি, এরপর হচ্ছে আপনার বীরত্ব অর্থাৎ ইতিহাসে বাঙালিরা কেন বীর বাঙালি হিসেবে বা বীরত্ব হিসেবে আপনার পরিচিতি পেয়েছে, এভাবে বেশ কিছু আপনার কারণসহ প্রশ্ন আসতে পারে, সেটার ধর আপনার নমুনাগুলো একটু
দেখব, এরপর আমরা আলোচনা করব যে কীভাবে আমরা জ্ঞানমূলক আকারে এগুলো লিখি এবং জ্ঞানমূলক বিষয়টা কী। দেখেন প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন নমুনা যতটুকু আলোচনা আছে আপনার তার মধ্যে থাকবে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সর্বস্তরে বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল কেন, অর্থাৎ ঐক্যভূত হওয়ার কারণগুলো এখানে আপনার বলতে হবে। সেক্ষেত্রে আমরা যদি বলি যে সর্বস্তরে বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল, কারণ হচ্ছে আমাদের সাথে বিভিন্ন ধরনের বৈষম্য দেখানো হয়েছে এবং নির্যাতন চালানো হয়েছিল, অধিকার থেকে বঞ্চিত করেছিল, যার জন্য কিন্তু আমাদের দেখা গেছে যে আমরা সকল বাঙালি সর্বস্তরে বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং তাদের বিরুদ্ধে আপনার কী বলা যায় যুদ্ধ ঘোষণা করেছিলাম। এখন এই যে আমরা কথাগুলো বললাম আর এখানে আমরা সৃজনশীলতার বলেছি ধারণা দিব, অর্থাৎ আপনাদের এখানে সৃজনশীল যে প্রশ্নগুলো থাকে আপনার জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্ন এবং উচ্চতর দক্ষতা, আর অনুধাবন থেকে শুরু করে যে উচ্চতর দক্ষতা প্রশ্নগুলো আছে সেখানে উত্তরগুলো আমাদের স্টেপ অনুসরণ করতে হয়, অর্থাৎ অনুধাবনমূলকে দুটো স্টেপে লিখতে হয়, দুটো প্যারায় লিখতে হয়, আপনার প্রয়োগমূলকে তিনটে প্যারায় লিখতে হয় আর উচ্চতর দক্ষতায় চারটি প্যারায় লিখতে হয়। তাহলে কথে যেটা আমরা আছে এই যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো সবগুলো প্রশ্নই আপনার অনুধাবনমূলক প্রশ্ন, অর্থাৎ এখানে দুটি স্টেপে লিখতে হবে, এক হচ্ছে জ্ঞানমূলক আর এক হচ্ছে অনুধাবনমূলক। তো জ্ঞানমূলক যেটা হয় সেটা হচ্ছে প্রশ্নে যা চাওয়া হয় সেটা মেইন কথাটুকুই আপনার জ্ঞানমূলকে লিখতে হয়, বেসিক কথা, অর্থাৎ এক কথার উত্তর দিয়ে প্রতিনিধিত্বকারী একটা বাক্যের মাধ্যমে এক কথার উত্তর দিয়ে সেটা বিশ্লেষণ করতে হয় পরবর্তী প্যারায়। এই হচ্ছে আপনার জ্ঞানমূলক অংশ, সেটা আমরা দেখবো। দেখেন জ্ঞানমূলক অংশ কীভাবে লেখা যায়, জ্ঞানমূলক যদি এটা অর্থাৎ এটা যদি প্রশ্ন হয় পাকিস্তান সরকারের বিরুদ্ধে সর্বস্তরে বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল কেন, তার মানে কেনটাই কারণটাই আমাকে উল্লেখ করতে হবে জ্ঞানমূলকে এক বাক্যে। এক বাক্যে লিখে যদি একান্তই না পারা যায় তাহলে দেখা যাবে দুই বাক্যে আমরা ইউজ করতে পারবো, তবে এক বাক্যে লেখাটাই বেটার। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখেন আমরা কীভাবে লিখেছি, এক নম্বর প্রশ্নের উত্তরটা এই যে লিখেছি, পাকিস্তান সরকার কর্তৃক সকল প্রকার বৈষম্য ও নির্যাতন থেকে মুক্তি ও স্বাধীনতা পেতে সর্বস্তরের বাঙালি পাকিস্তান সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল। তার মানে কেনর অ্যান্সার আমরা কতটুকু দেখছি, কেনর অ্যান্সার হচ্ছে আমরা সকল প্রকার এই যে সকল প্রকার বৈষম্য ও নির্যাতন থেকে মুক্তি ও স্বাধীনতা পেতে, এটা হচ্ছে কেনর অ্যান্সার, অর্থাৎ কারণ। তাহলে সব বৈষম্য ও নির্যাতন থেকে সকল প্রকার বৈষম্য এবং নির্যাতন থেকে মুক্তি ও স্বাধীনতা পাওয়ার জন্যই মূলত সর্বস্তরের বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল। এই যে ঠিক একইভাবে অর্থাৎ মেইন ব্যাসিক কথাটুকু লিখতে হয় জ্ঞানমূলককে, সেই জ্ঞানমূলকটা লেখা হয়ে গেলে তারপর আমরা বিশ্লেষণে যাবো সেই বৈষম্যগুলো কী ছিল। বৈষম্যগুলো আপনারা দেখেছেন আপনার আলোচনায় লেখা আছে, দেখবেন যে রাজনীতি সম্পর্কে বলা হয়েছে রাজনৈতিক বৈষম্য দেখানো হয়েছে, অর্থনৈতিক বৈষম্য দেখানো হয়েছে, সামাজিক বৈষম্য, সাংস্কৃতিক বৈষম্য, বিভিন্ন ধরনের অধিকার থেকে আমাদের বঞ্চিত করেছে। আর এই ধরনের বৈষম্য, বৈষম্য মানে হচ্ছে আলাদা করণ করতে পারেন, যে অর্থাৎ এক পক্ষপাতিত্ব করা, যে সে আমার পক্ষের লোক তাকে আমি তাকে বেশি সুবিধা দিচ্ছি, এই ধরনের বিষয়গুলো আমাদের সাথে করা হয়েছিল। তো এই ধরনের বৈষম্য শুধু করেনি, তারা নির্যাতনও চালিয়েছিল, বিভিন্ন ধরনের বলতে পারেন যে শারীরিকভাবেও নির্যাতন হয়েছে, মানসিকভাবেও নির্যাতন হয়েছে, অর্থনৈতিক যে বৈষম্যগুলো ক্ষেত্রগুলো বলেছি প্রত্যেকটা ক্ষেত্রে যখন বৈষম্য তখন সে এক ধরনের নির্যাতনের সামিল। তার মানে এইভাবেই আমাদের আমাদের সাথে এই ধরনের আচরণ করেছিল, বিধায় আমরা সর্বস্তরে বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিলাম। এরপর হচ্ছে আপনার দ্বিতীয় প্রশ্ন, যদি আমরা আরেকটা দেখি নমুনা প্রশ্ন, ব্রিটিশদের কাছ থেকে অর্জিত স্বাধীনতার স্বাদ পায়নি, ব্যাখ্যা করো। অর্থাৎ ব্রিটিশদের কাছ থেকে অর্জিত স্বাধীনতা, আমরা ব্রিটিশদের কাছ থেকে 1947 সালে স্বাধীন হয়েছিলাম কিন্তু তারপর আমরা স্বাধীনতার স্বাদ পাইনি, এটা আপনাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে জ্ঞানমূলকে হতে পারে এরকম যে আমরা স্বাদটা কেন পাইনি, কারণ হচ্ছে তারা আমাদের সাথে বলতে পারেন পশ্চিম পাকিস্তানের শোষণ করেছিল, অর্থাৎ আমরা শোষিত হয়েছিলাম আর এই শোষিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে পাকিস্তানিরা শাসন করেছিল, এই কারণে মূলত আমরা স্বাদটা পাইনি, সেই কারণটা আমরা এইভাবে লিখেছি জ্ঞানমূলকে। দেখেন ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করার পর পূর্ব পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানি কর্তৃক শোষিত হয় বলে পূর্ব পাকিস্তানিরা প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়, এটা যাবে জ্ঞানমূলকে। এরপর আপনি ব্যাখ্যায় লিখবেন হচ্ছে যে স্বাদটা আমরা কেন পাইনি, কারণ হচ্ছে ও পশ্চিম পাকিস্তানিরা আমাদের সাথে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার এবং বিভিন্ন ধরনের বৈষম্য করেছে, যার জন্য আমরা আমাদের অধিকারগুলো না পাওয়ার কারণে আমরা সেই স্বাদটা খুব স্বাদটুকু উপভোগ করতে পারিনি। এভাবে আপনাদের ব্যাখ্যায় বিস্তারিত তথ্য সহ একদম স্বাদটাও যদি কোনো তথ্য আপনি দিতে পারেন, স্বাদের বা কোনো ব্যক্তির উদাহরণ কিংবা কোনো ঘটনার উদাহরণ, সেভাবে আপনি কিন্তু দিয়ে উপস্থাপন করতে পারেন। এরপর হচ্ছে আপনার তিন নম্বর, বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলা হয় কেন, কারণ তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এটাই আপনার জ্ঞানমূলক। আর বিস্তারিত যদি লিখতে চান তখন আপনার কবে কখন আপনার স্বাধীনতার ঘোষণা দিয়েছিল সেটা আমরা জানি যে 25 মার্চের, অর্থাৎ 1971 সালে 25 মার্চের মধ্যরাতে আর 26 রাতে প্রথম প্রহরে আপনার স্বাধীনতার ঘোষণা দেয়, এবং তার উদ্দেশ্যটা কী ছিল সেটাও কিন্তু আপনি চাইলে এখানে ব্যাখ্যা দিতে পারেন, এটা দ্বিতীয় প্যারায়। এরপর হচ্ছে
আপনার 3 নম্বর, ইতিহাসে আমরা বীর বাঙালি ও বিজয়ী জাতি হিসেবে পরিচিত কেন? কারণ হচ্ছে আপনার ইতিহাসে আমরা বীর বাঙালি একজনই পরিচিত, কারণ হচ্ছে একাত্তরে অনেক ধরনের আমরা যখন বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামের সম্মুখীন হয়েছি মুক্তিযুদ্ধের আগে, তারও আগে ব্রিটিশদের সময়ও কিন্তু আমরা দেখা গেছে বিভিন্ন ধরনের আন্দোলন প্রতিবাদ করেছি। তার মানে সুদীর্ঘ সময় ধরে আমরা কিন্তু আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম এবং বেশ কিছু আন্দোলনে আমরা সাকসেসও হয়েছি। তার মানে এর সর্বশেষ যেটা হয়েছে 1971 সাল, সেখানেও কিন্তু বহু সংখ্যক লোকের মানুষের ত্যাগ ছিল, তিতিকা ছিল, আপনার বিভিন্ন ধরনের বলতে পারেন নির্যাতন সহ্য করেছে। এভাবেই মূলত আমরা কী করেছি, এই অর্জন করেছি, স্বাধীনতাটা অর্জন করেছি, ত্যাগের মাধ্যমে অর্জন করেছি। এই জন্যই মূলত আমরা এদেরকে আমরা বলতে পারি যে আমাদের মানুষ বীর বাঙালি হিসেবে চেনে। দেখেন 4 নম্বরের প্রশ্ন উত্তর হচ্ছে এই, অর্থাৎ জ্ঞানমূলকটা আমি লিখেছি, অধিকার আদায়ের দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর 1971 সালে ঐক্যবদ্ধ বাঙালির ত্যাগ ও বীরত্বের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা স্বাধীনতা অর্জন করেছি বলে ইতিহাসে আমরা বীর বাঙালি ও বিজয়ী জাতি হিসেবে পরিচিত। আমি একটা কথা ক্লিয়ার করতে চাই আপনাদের, এইটুকু কিন্তু শুধু জ্ঞানমূলক, আমরা যেটা বলেছি অনুধাবনের দুটো পার্টে ব্যাখ্যা দিতে হয়, এটা একটা পার্ট লিখেছি। এক বাক্যে যেটা লেখা হয় এখানে মূলত আপনার অনেক সময় দেখা যায় এক মাস থাকে, অনেক সময় আমরা প্রশ্নের ধারা অনুযায়ী 0.5 ধরি, আর নিচের যে ব্যাখ্যাটুকু দেবেন সেখানে অনেক সময় 1.5 ধরা হয়, অনেক সময় 1 ধরা হয়। অতএব দ্বিতীয় প্যারার গুরুত্বও কিন্তু অনেক বেশি, সেজন্য আপনারা শুধু উত্তর যদি আমরা একটু বলি অনুধাবনে, তখন কিন্তু আপনাদের দুটো প্যারা এভাবে ক্লিয়ার করে দুটো প্যারায় লিখতে হবে। নিশ্চয়ই আশা করি আপনাদের আজকের ক্লাসটাতে বুঝতে পেরেছেন যে আপনার এই আলোচনার টপিকসগুলোতে যতটুকু আলোচনা হয়েছে তার থেকে